খুব মজাদার একটা খেলা হবে, মানে প্রচুর মজাদার গেমটা। তো আগে গেমটা তোমাদের পুরো ব্যাপারে বলে দিচ্ছি। তো এখানে দেখো আমাদের কাছে তিন রকমের খাবার আছে, এখানে কেক আছে তিন কালারের, এখানে হচ্ছে তিনটে কালারের সস আছে, এখানে টমেটো সস আছে, সোয়া সস আছে আর কাসুন্দি আছে, আর এখানে তিন রকমের চিজ রাখা আছে। সো আমাদের কাছে এরকম দুটো বাটিতে এরকম আমরা চিটকুট নিয়ে নিয়েছি। দেখো এইখানে হচ্ছে খাওয়ার মানে ইট লিক লিভ এগুলো আছে লেখা, আর এখানে কালারের নাম লেখা আছে। তো আমরা এগুলো সাফল করব, আর যার ভাগ্যে যেটা পড়বে সে সেরকম ভাবেই চুজ করবে, মানে সেরকম ভাবেই খেতে হবে তাকে, কিছু করার নেই, ভাগ্যে পড়বে সেটার উপর। হ্যাঁ যেরকম কি পড়বে। তো আজকে যেহেতু এই মানে ইট লিক আর লিভ এই তিন রকমের মানে খাওয়ারের চ্যালেঞ্জটা হচ্ছে, তাই জন্য আমি আমার চাইল্ডহুড ফ্রেন্ডকেও ডেকে নিয়েছি চ্যালেঞ্জটাতে ইনভলভ হওয়ার জন্য, আর দুজন মিলে তো এই চ্যালেঞ্জটা করা যায় না তাই জন্য। তো আমি আমার চ্যানেলের নেমটা চেঞ্জও করেছি, আমি ঋতিকা অধিকারী থেকে বং কাপে ইটিং শোতে ট্রান্সফার করেছি। তার কারণ হচ্ছে এই চ্যানেলে আমি এখন ইটিং শোই দেব, চ্যালেঞ্জগুলোই দেব, বেসিক্যালি আর কিছু আমার ভিডিও আসবে না। আর যদি কোনো মনে হয় অন্যরকম ভিডিও করার তাহলে আমি অন্যরকম একটা চ্যানেলও খুলে নেবো। তো ভিডিও লাস্টে আমি কমেন্টের নেমও নেবো, কারণ কমেন্টগুলো সবচেয়ে বেশি ভালো হয়েছে। তো আমি ভাবছিলাম অনেকদিন ধরেই, তো আমি এবারে করব। তো লাস্ট অবধি দেখতে হবে কার নেমটা নিচ্ছি। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। তো গেমটা স্টার্ট করার আগে আমি এগুলোকে সাফল করে নেব। এখানে হচ্ছে খাওয়ারের সবগুলো আছে কি কি করবে, আর এইখানে হচ্ছে কালার গুলো আছে, তো সব করে নাও। তো চলো এবার হচ্ছে সবার প্রথমে দাঁড়া এক সেকেন্ড, সবার প্রথমে আমরা চিপস থেকে স্টার্ট করছি, চিপস তারপরে সস করবো তারপরে কেক করবো। তো চলো চিপসটা দেখা যাক কার ভাগ্যে কি পড়ে। তো চল তুই ফার্স্ট তোল, সেকেন্ড তার এবারে হচ্ছে খুলিস না এখন এগুলো করি, এটা তুই কর নে। চলো আমি খাই, এখানে কালার গুলো রেখেছি, এখানে আছে খাওয়ার গুলো। কিন্তু আমার বেশ এরকম কিছু কালারের পড়তে ভালো হতো, কারণ এইটা তেমন ভালো টেস্ট নয়। খেতে তো পারবো না, লিক করতে হবে। এখানে চাটনি যেটা যেন খেয়ে নিস না, পরে আমাকে দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ খেয়ে নিবি পরে, কিন্তু এখন খুলে একটু গন্ধ আসো দেখ। খাবার থেকে শুকিয়ে শুকিয়ে শুনে শুনে খাচ্ছি আমি, নজর দিস না আমার পেট খারাপ হবে। হ্যাঁ নো টুটিং, আ এটা খুব ভালো ছিল, কিন্তু কি সুন্দর রেখে দে, আবার তুই খেয়ে নিবি এগুলো। হয়েছে তোদের খাওয়া? তোদের খাওয়া হয় বলো, তোর বাড়ি তো এগুলো দেখ কি করবে, তোর এটা ইট করবে না 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 সুহাস সুহাস গালি মোটে লিচ চাই। এটা যদি এরপরে সসের বেলা আমার পড়তো বেটার হতো, যে সোয়া সসটা ব্ল্যাক পড়তো আর লিপ করতাম ভালো হতো, কিন্তু এটা তো উল্টোই পড়ে গেল। চি যেটা খাওয়ার ছিল এটাই খেতে পারলাম না, আর কি সুন্দর স্মেল, ফ্লেভারটা খুব ভালো ছিল। চেটে চেটে রেখে দিতে হচ্ছে, কি অবস্থা। দুই পরে খেয়ে নিবি, আর কেউ খেতে পারবে না বলো। তোমাদের চিপসের পর্ব শেষ, তোমরা দেখলে চিপসটা তাই এখানে ক্লিন হয়ে গেছে। তো নেক্সট এবার সসের পালা,
আমি তো এর আগের বারে কিছুই খেতে পারলাম না, এবারে সে আমি যেন না খাই, যেন রেট পড়ুক, রেটটা পড়ুক তো আমি খাবো, রেটে আমার ইট পড়ুক লিপ পড়ুক কোনো প্রবলেম নেই, কিন্তু এই ব্ল্যাকটা কাসন দিয়ে যেন না হয়, তো দেখা যাবে আমার ভাগ্যে যেন লিপ পড়ে, এর ভাগ্যে লিপ পড়ে, আর এর ভাগ্যে ভাগ্যে যেন ইট পড়ে, না ইট পড়ুক আমার টমেটো সস হোক কোনো প্রবলেম নেই। সর্বপ্রথম কালারটা সবচেয়ে যেটা টেনশনের জিনিস, বাজেই কালার ইয়েলো, কিন্তু দেখ ওটা লিভও হতে পারে, এই যে আমার রেড টমেটো সস, দাঁড়া ব্ল্যাক সোয়া সস ইয়েলো ইট সোয়া সস ইট আমার লিক, আমার ইয়েলো লিক, কিন্তু তাও কাসন দিতে চাচ্ছে আমার লিক যা, হ্যাঁ আমাকে টমেটো সসটাকে ছেড়ে দিতে হচ্ছে, আমার ইট খেতে হবে সোয়া সস, হাই ভগবান। চলো তুই এবারে খাবি আর তুই চাট, আমি চুপ করে বসে বসে একটু গন্ধ শুকে সব ঠিক রাখা রাখছি, নিয়ে নিয়ে আমি আমার ইয়েলোটা বেস্ট ওয়ান ওকে চাটতে হবে, খুবই খারাপ লাগছে আর এই তো ইট করবে, দু চামচ খাই একটু একটু করে, সর্বপ্রথমে ইট করি ঠবাস করে একদম, আমি মানে শুকে দিলাম তুলসি, দেখো শুধু কাসন দিয়ে চাটতে হবে, নিয়েছি এই যে দেখো 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 ফেলেও দিয়েছে এত খাওয়ার ধুম, দেখো চেটে খেয়ে না চেটে খেয়ে নে, তো চলো এবারে নেক্সট আমরা কেকের দিকে এগাই, সো এবারে হচ্ছে কেকের পালা, তো কেকটা তো দেখতে হবে কি কি পড়ছে, আর একটু টেস্টি টেস্টি কেক, আর একটাই স্পুন রাখা আছে কারণ একজনই ইট করবে, একজনই ইট করবে, তো আর ভাগ্যে কি পড়বে জানিও না, হ্যাঁ আর যার ওই আমার কপালে ওই লিক পড়ে আমি কি করে চিটি, এটা আমার ইচ্ছা চাই প্লিজ, আমার ইচ্ছা চাই কি করে হবে জানি না, আমার ইচ্ছা চাই, আমার চাই না, যা আমার কিছু আমার লিভই হয়ে গেল, ভুল আমার লিকও যাই না, আমার লিক বল এটা আমাকে খেতে হবে, তো চলো আগে সাফেল করে নি তারপরে তো তোলা হবে, আমার ভাগ্যে লিক পড়লো, আমার যেটা আমি তো দুবারে লিক করলাম, না আমার এই লিকটাও চাইছিলাম না, কারণ আমি কি করে এইটাই তো মজা, আমি করে চাটবো, আমি কি করে বুঝবো চাটবো কি করে, আমি ধরে চাটবো, হ্যাঁ উপর দিয়ে এগুলোকে সাইড কর, তুই তো মনের আনন্দে খা, আহ কি আনন্দ, আমি চাটি খাই না কি কম সুখে নেই কম তো ওকে রে ও তো খেতেই পারবে না, আ স্মেলটা কি ভালো আছে স্ট্রবেরি, ভালো খেতে হেভি হেভি, তুই দেখা জিভটা দেখা, আমি চাটতে পারছি না, আমি কি করে চাটবো ভাবছি, আমি একটু খাই না রে, কম সুখে না একটু খেয়ে নাও, আমি তো কাটছি, এই উপরেটা খাবো খালি, না কিছু খাওয়া যাবে না, এটা লিক করে খেয়ে নেবো এইটাকে, না এটাকে ছড়িয়ে দিই কি করবো, খাই রে দা, আমি তো খেতেই পারবো না, গন্ধ 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 আসছে তো, লিক করে খাচ্ছিস কেন, লিক কর খালি, কি করবো তাহলে, আমি আমার খুব ভালো পড়েছে ইট, আমারও খুব ভালো টেস্ট, আমারও টেস্টটা খুব ভালো লাগছে, মানে স্মেলটা টেস্ট নিতে পারছি না,
গন্ধটা খুব ভালো লাগছে। আমি কি করবো, আমি তো বসেই আছি, ভালো লাগছে না, গন্ধ শুকে আর ভালো লাগছে না। লিক করে করে পুরো কেক খেয়ে নিতে পারবি? কত কেক বাকি, উপরে তো ক্রিমটা জেলিটা খেয়েছি, পুরোটা খেতে হবে লিক করে। ওয়ান ক্যামেরা লিক করে খাওয়া যাবে না, যা খেয়েছি অনেক খেয়েছি, এবারে স্টপ করছি, এগুলো সব ক্লিন করে দেখা করছি আবার। তো দেখলে আজকে চ্যালেঞ্জ ভিডিওটা, আশা করছি সবার খুব মজা লেগেছে। আর তোমার ফার্স্ট টাইম এসে কেমন লাগলো ভিডিওতে? আমার ফার্স্ট টাইম এসে খুব ভালো লাগলো, এটা এক্সপেরিয়েন্স হলো যে একটা চ্যালেঞ্জ। এবার যখন তিনজন করে লাগবে তখন আর শুনে না, আমার খুব খারাপ লাগলো, কারণ আমি তো লিভ তো লিভই করলাম খালি, ভালো কিছু তো খেতেই পারলাম না। কারণ এইটা করতেই হবে, যার ভাগ্যে যেটা পড়বে সেটা। কিন্তু আমার লাস্টে ইটটা, হ্যাঁ, ওর প্রথম থেকে খারাপ পড়তে পড়তে তোর ভালো পড়ে গেল। আমার খারাপই পড়ে গেল, আর আমার দুবার ভালো পড়েছে, কারণ আর আমি প্রথমে ইটও করতে পেরেছি, আর লিক করে আমি অনেকটা কেক খেয়েও নিয়েছি, ভালো লেগেছে। আমি তো পেলামই না কিছু, বলো তুই পরে খেয়ে নিবি, রাত্রি বেলা খেয়ে নিবি। হ্যাঁ, ওরকম খেয়ে নিবি। আবার দেখা যাক, নেক্সট চ্যালেঞ্জ হয়তো আমারই ভালো কিছু আসবে, হতেই পারে। তো প্রত্যেক চ্যালেঞ্জে তো আমি দিচ্ছি, তো এই ভিডিওটাতে কোন রকম পানিশমেন্ট আর প্রাইজ নেই, কারণ এটা তো কোন আর মানে জেতা হারার খেলা হচ্ছে না। প্রাইজ অলরেডি পেয়ে গেছে যারা খেয়েছে, আর পানিশমেন্ট আমরা পেয়েছি যারা খাইনি। হ্যাঁ, এটাতে প্রাইজ আর পানিশমেন্ট মানে হচ্ছে ওরকমই ছিল, যে খেয়েছে তার প্রাইজ, আর যে খায়নি সে পানিশমেন্ট পেয়ে গেছে। তো তোমরা আমাকে কমেন্ট করো, অবশ্যই জানাবে কিরকম লাগলো ভিডিওটা। আর এবার আমার জন্য একটু সমবেদনা দিও। এবার হচ্ছে কমেন্ট পড়ার পালা, তো চলো আমি কমেন্ট গুলো পড়ি। তো দেখি কার কার কমেন্ট গুলো চুজ করে রেখেছি, ভালো ভালো কমেন্ট গুলো, সেগুলোই বলছি। তো ফার্স্টেই বলি হচ্ছে সমৃদ্ধি কর্মকার, মনে হয় ছোট্ট, আমার থেকে অনেকটাই ছোট্ট, কারণ আর দেখে বোঝা যাচ্ছে না ছোট। তো ও বলছে, হাই দিদি, আমি তোমার ভিডিওটা ফার্স্ট লাইক করছি। তো এরকম ভাবেই ফার্স্ট আর প্রথম মানে প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করে যেও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ ফ্যামিলির সাথে শেয়ার করো, কারণ এগুলো খুব মজাদার একটা ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সারা দিনের যা যা স্ট্রেস থাকবে সব কিছু তোমার এই ভিডিও থেকে রিলিজ হবে, খুব ভালো লাগবে ভিডিও। আর সেকেন্ড করেছে হচ্ছে সৌভাগ্য হারমোনিকা, তো বলছে, দিদি দারুণ লাগলো। ও আমার প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে, আর কমিউনিটি পোস্টেও কমেন্ট করে, তো থ্যাংক ইউ ভাই। ভাই আই থিঙ্ক ভাই, হ্যাঁ, সৌভাগ্য তো ছেলেই হবে, তো থ্যাংক ইউ। তুমিও তোমার ফ্যামিলি বন্ধুর সাথে শেয়ার করো আমার ভিডিওটা। আর একজন করতে জিৎ ঘোষ, ও আমার চেনা যায় নাই, তো আমার ভাইয়েরই মতন, তো মানে ভাই হয়, তো করেছে, সাবাস দিদি ফাটাফাটি, থ্যাংক ইউ ভাই, এরমভাবেই শেয়ার কমেন্ট করতে যা আর শেয়ার কর। আর হচ্ছে সৃষ্টি মজুমদার বলে একজন করেছে, বলছে, দিদি খুব ভালো হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ সৃষ্টি, এরমভাবে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে এই কজনেরই নাম নিলাম, আবার নেক্সট ভিডিওতে আরও অনেকজনের নাম নেব, তোমরা আমাকে এরম ভালো ভালো কমেন্ট করো, তার এরম নাম মানে পাওয়ার জন্য, নাম শোনার জন্য ভালো ভালো কমেন্ট করো আর শেয়ার করো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর এন্ড করার আগে যেরকমভাবে প্রত্যেকবার বলি সেরকমভাবেই বলছি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করবে, আর শেয়ার উইথ ইওর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আর সাবস্ক্রাইব করবে এই নতুন হও চ্যানেলে। আর চ্যানেলের নতুন নামটা কিরকম লাগলো আমাকে কমেন্ট করে বলবে, যদি আমার তো মনে হয় ঠিকঠাকই আছে এই মানে ভিডিওগুলোর জন্য। তো চলো এখানে ভিডিওটা এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট কোন মজাদার ভিডিও নিয়ে। তো টেক কেয়ার, বাই বাই।